নামাজির প্রথম শাস্তি, ওই কবরটাকে একেবারে খাটো করে দেওয়া হবে, একেবারে ছোট করে দেওয়া হবে, এমন ছোট করে দিবে রে বাবা, তার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এমন জোরে ধিকার মারব, এমন জোরে একটা চিৎকার মারব, আল্লাহ 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 গো, আর সহ্য হয় না গো আল্লাহ, আমার হাড্ডি গুলা দিয়ে গুড়া গুড়া বানাইয়া ফেলতেছো, আমার গোস্ত গুলার দিয়ে ছিন্ন ভিন্ন গুড়া বানাইতেছ, ও আল্লাহ আমার সহ্য হয় না গো, আমার আবার দুনিয়াতে পাঠাও, ও আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, নামাজ না পড়লে তোমার বিধান না মাইনা, যদি কবরে এমন শাস্তি হবে জানতাম তাইলে তোমার সারা আর কাউরে ডাকতাম। এই দুনিয়ার পরে কবরের আজাবটা বড় ভয়ঙ্কর, কারণ এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন এই কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর যার ভালো হইয়া যাবে আখিরাত তার ভালো হইয়া যাবে। এই জন্য আজকের গুরুস্থান, আমি কয়েকদিন আগে গুরুস্থানে আসছিলাম, দেখলাম একটা কবরের সঙ্গে আরেকটা কবরের ডিস্টেন্স হলো আদাত মাত্র। এই গুরুস্থানে কিন্তু অনেকগুলো কবর একটার সঙ্গে আরেকটার দূরত্ব মাত্র আদাত, একেবারে ঘন ঘন কবর। আমার বাড়ির পাশে আগুন লাগলে আমি দৌড়াইয়া আগুন নিবাইতে যাব, আমার বাড়ির পাশে কেউ যদি ধর ধর বাঁচাও বাঁচাও ক, আমি দৌড়াইয়া তারে ব্যথাই বার লাগিয়া যাব। এই আমার বৈরবের মানুষ একটা বার তাকাইয়া দেখো কবরস্থানের ভিতরে, একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র আধা, কিন্তু এই কবরে যদি আজাব হয় রে, ওই কবরের মানুষটা তারে বাঁচাইবার কোনো ক্ষমতা নাই, ওই কবরে যদি আজাব হয় এই কবরের মানুষ বাঁচাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরের কথা চিন্তা কইরা তুমি নামাজে দাঁড়াইয়া যাও, কবরের কথা চিন্তা কইরা নবীর মহব্বতের মালা গলাই লাগাও। আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার সময় বলছিল আয়েশা, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। কেন নামাজ নামাজ বলছে? তার কারণ আছে। আমার নবী বলেন বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি হবে, বেনামাজির জন্য কবরে তিনটি শাস্তি হবে। এক নম্বর শাস্তি হলো, আপনারা সবাই বলেন আমার হাতের মধ্যে কি, আরো জোরে বলেন কি, এই টিস্যুর দৈর্ঘ্য প্রস্থ কি সমান নাকি ভিন্ন? সমান সমান দেখেন, এত বড় টিস্যুটা মনে হচ্ছে একেবারে সুন্দর একটা টিস্যু, মজবুত, কিন্তু আমি এত সুন্দরভাবে এই জিনিসটাকে এমনভাবে বটে ফেললাম একেবারে আমার হাতের মুঠের মধ্যে এসে গেছে। ঠিক কবরটাও এমনভাবে লম্বা করে সুন্দর করে মজবুত করে বানাই। আমার নবী বলেন বেনামাজির কবরের ভিতরে তিনটা শাস্তি আছে। এক নম্বর হলো, এত বড় কবরটাকে আমার আল্লাহ একেবারে এই জিনিসটা দেখেন, আমার দিকে তাকান, আমার হাতের মধ্যে যেমন পানির বোতল, এই পানির বোতলটা দিয়া আমার মোবাইলটা যাবে নি, যাইব এই ছিদ্রটা দিয়া মোবাইলটা যাবে নি। কেন কেন কেন? মোবাইলটা হলো বড় আর ছিদ্রটা হলো ছোট। আমার আল্লাহর হাবিব বলে উম্মত, বেনামাজি প্রথম শাস্তি, ওই কবরটাকে একেবারে খাটো করে দেওয়া হবে, একেবারে ছোট করে দেওয়া হবে, এমন ছোট করে দিবে রে বাবা, তার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এমন জোরে ধিকার মারব, এমন জোরে একটা চিৎকার মারব, আল্লাহ 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 গো, আর সহ্য হয় না গো আল্লাহ, আমার হাড্ডি গুলা দিয়ে গুড়া গুড়া বানাইয়া ফেলতেছো,
ভিন্ন ভিন্ন ঘুরে বলাইতেছো, ও আল্লাহ আমার সহ্য হয় না গো, আমার আবার দুনিয়াতে পাঠাও, ও আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, নামাজ না পড়লে তোমার বিধান না মাইনা যদি কবরে এমন শাস্তি হবে জানতাম, তাইলে তোমার সারা আর কাউরে ডাক্তার একটা চিৎকার মারবো, আমার মা আম্মা গো, ও মা আমার শুনলে লাভ হবে না, নামাজ বড় মজা, নামাজের আগে উযু করলে আরো বেশি মজা, নামাজটা পড়ার পরে আরো মজা লাগে, এবার কবরের ভিতরে এমন ভাবে চিৎকার মারবে, আমি যদি পঞ্চবটি আইসা একটা চিৎকার মারি, উবাইদুল্লাহ সাহেব আমার দৌড়ায় আইসা বাসাইবার লাগে আইব, আমি যদি বাজারের মধ্যে দৌড় মারি আমাকে আরেকজনে দৌড়ায় বাসাইবার লাগে আইব, কবরের ভিতরে তুমি এমন জোরে চিল্লি দিবা, আমার নবী বলেন তার কণ্ঠের আওয়াজটা এত বড় হবে, তার কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষেরই নাকে কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা সুস্থ মানুষটার কান্দা ফাইটা রক্ত বের হতে হতে লোকটা মারা যাইত, এমন ভাবে কবরের মধ্যে চিৎকার মারব, এই বেনামাজির কবরটার সংকীর্ণ করে দেওয়া হবে, এরপরে আমার নবী বলেন বেনামাজির কবরে দুই নম্বর শাস্তি হলো, এই কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরটার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, ভৈরব বাজারে আগুন লাগলে ওই দিনে দেখলাম কসবা আগুন লাগছে, মানুষ ফায়ার সার্ভিস আগুন নিভাইবার জন্য গেছে, কিন্তু বেনামাজির কবরে যখন আগুন লাগাইয়া দিব রে বাবা, এবারে এই কবরে আগুন নিভাইবার কোনো মেশিন দুনিয়ার কেউ কারো কাছে নাই, এই কবরে আগুন দুনিয়ার কেউ নিভাইবার কোনো ক্ষমতা নাই, যেই ব্যক্তি কবরে জ্বলতেছে এই কবরটাতে জানে কেমন আছে গো, এই গুরুস্থানে কত কবরে আজাব চলে আমরা জানি না রে বন্ধু, এখন আপনার কথায় আপনি চিন্তা করেন আপনার কবরটার ভিতরে কি হবে, এবার বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, এই আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে এসে ছাই হয়ে যাবে, এবার আমার নবী বলে বেনামাজির কবরে তিন নম্বর শাস্তি হলো, ওই কবরের ভিতরে একটা সাপ দেওয়া হবে, ওই সাপটা হবে চোখ গোলা হবে আগুনের মতো লাল, আর দাঁতগুলো হবে 70 গজ লম্বা, ওই সাপের মাথায় থাকবে মহিলার চুলের মতন চুলের গুচা, ওই সাপটার বডির মধ্যে থাকবে দুর্গন্ধ, আর ওই সাপটা হবে 450 কিলোমিটার লম্বা, এই সাপটা তোমার কপালে সুবল দিবে না, এই সাপটা তোমার নাভির মধ্যে সুবল দিয়া 70 গজ মাটিতে নিয়ে ঢুকাইয়া দিব, এ আমার যুবক বাইরা রে, অনেক সময় অনেক দমক দেই কষ্ট নিও না, আমার বিষয় দিছে কবরের আজাব, আমার বিষয় দিছে কবরের আজাব, এত কঠিন সইতে আমি পারিব না, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, ওর বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে, এই কাফড়টা বড় কঠিন কাপড়, এই কাপড়টা বড় কঠিন কাপড়, এই কাপড়টা দেখলে কি মনে হয় না একদিন তোরে সেলাইবিহীন কাপড়টা ভরাইয়া দিব সাদা কাপড়টা, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, আর দেহ কাচার ও চিনি পাকি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে,
পাওতে এই তোর পায়ে ধরে বলিয়া দিয়া যাই, বন্ধু আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে, বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী একটা কবরের কাছে গিয়া ঠাস করে আমার নবী বৈশা গেছে, বৈশা একবার আসমানের দিকে তাকাইছে আবার জমিনের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তাড়াতাড়ি কবর আজাব থেকে মাপ চাও, তাড়াতাড়ি কবর আজাব থেকে পানি চাও, পানা চাও। আমার নবী সাহাবাদেরকে কবর আজাব থেকে বাঁচবার লাগে দোয়া শিখাইয়া দিছে। কবর আজাব বড় কঠিন, এই কবরে যারা গেছে তারা সারা কবর আজাবের শাস্তির কথা কেউ বুঝবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই বেনামাজির কবরের মধ্যে তিনটা শাস্তি। এবার তুমি যদি ইমানদার হতে পারো, তুমি যদি ইমানদার হতে পারো, তোমার কবরের ভিতরে এ দুইজন ফেরেশতা নামবে। আমি এখন একটা ইন্টারভিউ নিব, জিন্দা মানুষের ইন্টারভিউ, তুমি দাঁড়াও, একটা জিন্দা মানুষের ইন্টারভিউ নিয়ে এদিকে তাকান, ঘুমে ধরছে আপনাদের, এ আপনাদের ঘুমে ধরছে, আমি তাকাই দেখতেছি সবার চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝছি কখন মরণ আসে বলা যায় না। দেখেন মহিলার মরণের কথাটা শোনার পরে প্রত্যেকের মনটা যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। মরণের কোনো বয়স নাই, বাবার আগে ছেলে মারা যায়, ছেলের আগে বাবা মারা যায়। এই মুহূর্তে আমি তাহিরের মরণ আসতে পারি, আমি ছেলেটার দাঁড় করাইছি একটা ইন্টারভিউ নিব, আমি তোমার তিনটা প্রশ্ন করব, তুমি সুন্দর করে উত্তর দিবা, আমি সব মাহফিলে গেলে এইগুলো আমি বলে থাকি। এক নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, মাশাআল্লাহ আল্লাহ, ওয়া মা দীনুকা, ওয়া মা কুনতা তাকুলু ফি হকি হাজার রাজুল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ঠিক এর বডিটাতে দেখেন কেমনে কাফড়টা পেছায় বইছে, ঠিক এমন ভাবে কবরের মধ্যে বসাইব, কাফনের কাফড়টা এইভাবে সরাইয়া বসাইব, দেখেন তো বিষয়টা কত জটিল লাগে। বসো বাবা, এ তিনটা প্রশ্নের উত্তর আমার ডাইরেক্ট দালাই যে, ও নবী গো এমন ভাবে উত্তরটা আমি তাহির নসিব হইব নি, এমন ভাবে তিনটা প্রশ্নের উত্তরে জবাব দেওয়া আমার বৈরবের মানুষের নসিব হইব নি। ও নবী গো নবী, এই তিনটা প্রশ্নের উত্তর আমার দেওয়া ভাগ্যে আসেনি। এইভাবে তিনটা প্রশ্ন করবে তোমার রব কেডা, ইমানদার কইব আমার রব আল্লাহ, এরপরে কইব তোমার দিন কি, আমি বলবো দীনি আল ইসলাম, এরপরে কইব আমা কুনতা তাকুলু ফি হকি হাজার রাজুল, আমি বলবো হুয়া নাবিয়ুনা হুয়া নাবিয়ুনা, তিনি আমাদের নবী, তিনি আমাদের আল্লাহর সাক্ষী। ও আব্বু রে ও বাবা, তোমার আমার জীবনে যদি এই লাকি চান্সটা লাগা যায় আর আমরা যদি উত্তরটা দিতে পারি, আমার আল্লাহ কইব তাড়াতাড়ি বৈরবের গুরুস্থানে যা, আমার ফাগলা ইন্টারভিউতে পাস কইরা ভালাইছে, তাড়াতাড়ি যা আমার পান্ডাটা, একটা কাফনের কাপড় দিয়ে কেমনে থাকব, যা 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 জান্নাতের ভিতরে যাও, আমার পাগলের জন্য সুন্দর একটা জান্নাতের বিছানা লইয়া এইভাবে জান্নাতের বিছানাটা বিছাইয়া দিব, বিছাইয়া দেওয়ার পরে ইমানদার জান্নাতের বিছানায় শুয়ে যাইব, শুয়ে যাওয়ার পরে ইমানদার এইভাবে ডানকাত হইব, এইভাবে ডানকাত হওয়ার পরে দেখবে তার সামনে দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে, ইমানদার জিগাইব তুমি কেডা, এই দিক দিয়ে নূরের বাতি তুমি কেডা, আমার ডানে মাটি বামে মাটি উপরে ছানি নিচে মাটি, তুমি আবার কেমনে আইসা আমার ঘরে আলো দিতেছো, ওই আলোর জবানটা খুইলা যাবে, ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি দুনিয়ার কোন চাঁদের আলো নয়, আমি দুনিয়ার কোন সূর্যের আলো নয়, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল সমূহ। এরপরে ইমানদার আনন্দিত আবার বাম কাত হইবে, বাম কাত হওয়ার পরে দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে, ইমানদার জিগাইব তুমি আবার কেডা, কয় আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়া। আর বড় করে বলুন আল্লাহু আকবার,
এই জন্য যুবক দিক হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন আমার নবী আপনার নবী বলছেন তোমার আমল আছে কিন্তু তুমি কবুল হয়েছে কিনা জানো না, সব সময় কবরের কথা চিন্তা কইরা একটা দোয়া পড়বা, এই দোয়াটা নিয়মিত যদি পড়ো আমার আল্লাহ তোমার কবরের আযাব থেকে রক্ষা করবে। বিদায় বেলা এই দোয়াটা আমি বলে দিতে চাই, শুনতে রাজি আছেন না নাই? সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন কবর আযাব থেকে বাঁচার জন্য দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে সালাত, নারে দাওসিয়া, আপনারা কি সত্যি কবর আজাবরে ভয় পান? আর কর না কেন ভয় পান? তাহলে কবর আজাবকে ভয় পাইলে আমার নবী যে তরিকাটা শিখাইয়া দিয়ে গেছে, আমরা তো জীবনে যে নামাজ ছাইরা দিছি ঈদের হিসাব দিতে গেলি তো জাহান্নামে যাবো, কথা কন ঠিক নেই? এখন কবর আজাব থেকে বাঁচতে গেলে একটা দোয়া আছে, এই দোয়াটা আজকে থেকে মুখস্থ। আজকে থেকে কি মুখস্থ করতে হবে? আমার সাথে সবাই পড়বেন, আমি ওয়াজকে ইতি করে দিলাম, এরপরে আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, তারপরে মোনাজাত দিয়ে দিব। কিন্তু একটাই কথা, কবর আজাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে সত্য না মিথ্যা? তো এই কবরে গেলে আমরা কি উপায় আছে? আমরা কি কোনো উপায় আছে? তাহলে একটা লোক সবাই এইভাবে আমার সঙ্গে আমি যা বলবো আপনি তা পড়বেন, বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। আমার মা বোনদেরকে বলবো, মা মা আপনি পড়ুন, মা আপনি পড়ুন, এই এলাকাতে আমার অনেক মুরিদানো আছে, মা তোমাকে বলছি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আরে হারাম টাকা ফেরত পাইলে বান্দা আমরা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহ কয় আমার কাছে চাইলে আমি খুশি, আমার কাছে গুনাহ মাফ চাই আমি খুশি। এই জন্য আপনি বলেন আল্লাহুম্মা, বড় করে বলেন, অনেকে ঠুটলো না বলেন আল্লাহুম্মা, একদম কালকে যাতে মুখস্থ হয়ে যায় মোবাইলে মিলাই নিবা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। আমি এখন একসাথে পড়ব, একসাথে মুখস্থ করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। মনে থাকবে, তুমি ইন্টারভিউ পাস করেছো, তুমি দাঁড়াও বলো কি বলছি, মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। মনে থাকবে ইনশাআল্লাহ, হ্যাঁ মনে থাকবে। আমার নবী বলেন এই দোয়াটা যারা নিয়মিত পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন গায়বি আল্লাহ পাকের রহমান আর রহিম নামে উসিলায় তার কবরে আযাব থেকে তাকে রক্ষা করে দেয়। আল্লাহ আকবার বলবেন না আমার কথার সাথে? আমি যতটুকু কথা বলেছি আপনারা কি আমার কথার মধ্যে কোনো ধরনের ত্রুটি পেয়েছেন এবং কোনো কথাকে আমি কোনো অপ্রয়োজনে বলেছি? কবর আযাব আমরা সহ্য করতে পারবো না, এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?